আমার যিসকলের নাম এনআরসির বাদ পড়ি কিন্তু বহু দিনের আছেই, বহু দিনের আছে। এনআরসির বাদ পড়ার পিছন এটা নাগরিকত্বর আবেদন করার কারণে 4 লাখ মানুষ আজি 4 লাখ মানুষে সুবিধা পাব, 4 লাখ। আমার নলবারী জেলার 1000, আর সেই 1000 মানুষ নলবারী জেলার আজি 50 বছর আছেও, আর সেই মানুষখিন রাঙাফালির আমার জয়ন্ত মল্ল বড়াই জানিব, এই রাঙাফালির সেই মানুষবিলাকর ভিতরের কালতে প্রাক্তন এমএলএ আছে নলবারী সমষ্টির, সেই রাঙাফালির সেই বঙালী মানুষখিনিরপরা ধমধমা হাইস্কুলের রশিম দেবনাথ হেডমাস্টার হয়ে রিটায়ার্ডও হয়েছে, তার যেনিবা পুতেকর নামটা উঠা নাছিল, এটা নাগরিকত্বর কারণে এপ্লাই করব। হ্যাঁ, সেই জাতি মাতি ভেটি নষ্ট করেছে নি নলবারীতে 1000 মানুষে কোন জাতি মাতি ভেটি নষ্ট করেছে আজি যিখিনি এই আজির দিনটুত নাগরিকত্বর কারণে এপ্লাই করব, কারণ নামটো বাদ পড়ে। আর কোনে এপ্লাই করব? 2014 চনের 31 ডিসেম্বরের আগত যিসকল মানুষ অসমলৈ আহিছিল সেইসকলে এপ্লাই করব, যার নাম ইয়ারপা ডিলিট হল 2014 চনের 31 ডিসেম্বর। আর তার ক্লজত কি কোয়া আছে যে 31 ডিসেম্বরের আগত আহিলেও নহব, 5 বছর ইয়াতে তার 5 বছর ইয়াতে বসবাস করিব লাগিব, 5 বছর বসবাস করা প্রমাণপত্র দিব লাগিব। আজি ধরক আমার কোনোবা এজনে যদি কয় যে মই 5 বছর, তাহলে 2009 চনত মই বাংলাদেশত ধর্মর ভিত্তিত গণ্ডগোল হওয়ার কারণে মোট জীবন রক্ষার কারণে মই 1909 চনত অর্থাৎ 2014 চনের 31 মার্চের 5 বছর আগত 2009 চনত মই আহি পেলাই মই জাগিরোডর অমুক গাঁও আমার পিসি হাজরিকার ঘর মই থাকা ওসরত মই বসবাস করে আছি সেইবুলি অ্যাপ্লিকেশন করব, এপ্লাই হে করব, নট ইল নট গেট সিটিজেনশিপ, এপ্লাই করব। আর এপ্লাই করার পিছত তার ডিসিএন ডিসি মরিগাঁও সে এনকোয়ারি করব যে ইয়াত আছে নাকি, পিসি হাজরিকা সুদিব যে 2009 চনের আছে নাকি ইয়াত, বোলে হয় আছে থাকি যাব, ডিসিএ সেই রিপোর্ট অসম সরকারক দিব, অসম সরকারে সেই রিপোর্ট ভারত সরকারের এমএইচএত পাঠাব, হোম মিনিষ্ট্রিত পাঠাব, হোম মিনিষ্ট্রিয়ে সেইটো আকৌ কি কব, হোম মিনিষ্ট্রিয়ে কব সেইটো এমইএক দিব, মিনিষ্ট্রি অফ এক্সটার্নেল এফেয়ার্সক দিব, মিনিষ্ট্রি অফ এক্সটার্নেল এফেয়ার্সে সেই যিজন মানুহ পিছ হাজরিকাৰ কাষত আছেই যে চিটিজেনশ্বিপ এপ্লাই করব, যে ময়মনসিং জেলার অমুক গাঁওর অমুক থানার অন্তর্গত অমুক গাঁওরপরা মই এই রিলিজিয়াস পার্সিকিউশনের কারণে ইয়াত গুছি আহিলো, গতিকে তেওঁলোকক কি করব, এম ইয়ে গৈ পেলে বাংলাদেশ সরকারের লগ হৈ ময়মনসিং জেলার সেই গাঁওখনত কিমান তারিখে আজির পর 2009 চনের আগত তাত তেনেকুৱা ধরনের রায়টিং হয়েছিল নেকি, তারপরা মানুষ ভয়তে এই ধর্মীয় পার্সিকিউশন রিলিজিয়াস পার্সিকিউশনের ভয়ত তারপরা মানুষ গুছি গৈছিল নেকি, যদি বাংলাদেশ সরকারের আর তারে মানুষে কয় যে হয় গৈছিল সিটিজেনশিপ পাব, যদি হয় যোৱা নাই সিটিজেনশিপ নাপায়, তো এই কি কথা হল মোক কোথাও, তারপর বৃহত্তর আন্দোলন গড়ে তুলব লাগায় কি ইস্যু আছে মোক ইয়াত বুঝাই দিয়কচোন। আর এই গোটেই প্রসেসটকল যিসকল মানুষ ইতিমধ্যে আছেই সেইবিলাক নতুনকে অহা মানুষ নয় বা নতুনকে নাহে, আর সেইবিলাক মানুষেরপরা আপনার শান্তিরঞ্জন দাসবাবু, শান্তিরঞ্জন দাসগুপ্ত, আমার অর্ধেন্দ্র দে, আমার গৌতম রয়, সেইবিলাক মানুষের মাজের মন্ত্রী এমএলএ হয়ে আছে, বুঝি পাইছে নে, সেইবিলাক মন্ত্রী এমএলএ হয়ে আছে, সেইবিলাকে রেলওয়ে চাকরি করেছে, সেইবিলাক কবাত চাকরি করেছে, এইবিলাক মানুষের জাতি মাতি ভেটি যদি নষ্টই হলেন আজি বা 50 বছর আগতে নষ্ট হলেন, গতি এই যা কথা আমার মাজত এটা আজির দিন মানে এইখানে আজির দিন শহীদ দিবসের প্রসঙ্গত এই কারণে কইছো যে আজি শহীদ দিবসের দিনাখন যি সংগঠনে নক আজি বন্ধ দিব না লাগিছে, আজি সকলে এই শহীদ দিবস সকলে পালন করব লাগিছে, কারণ কিয়, কারণ আমিও আন্দোলন করে আইছো নয়, মই জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ মোর নিজের হাতে মই গঠন করেছো, মই নিজ হাতে গঠন করেছো, মই আজি ইয়াত স্পষ্টভাবে কম, মই নিজ হাতে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ মই গঠন করেছো, আজি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বন্ধ দিব নাপায় নহয়, কেতিয়াও নাপায়, মই নিজ হাতে গঠন করেছো এই অর্গানাইজেশন, নিজ হাতে প্রবীণ গগৈ আর মই এই অর্গেনাইজেশন আজি তো বন্ধ দিব নাপায় নয়, যি সংগঠনেই নহ আমি সকল জাতীয় সংগঠন সন্মান করো, কিন্তু তার মানে এই নহয় যে আমি অসমৰ জাতি মাতি ভেটি আর অসমৰ সর্বনাশ করে সর্বান্ড সোনালে নিজের গাদী রক্ষার কারণে কাম করব, তার কারণে আমি কাম করা নাই, আর প্রতিশ্রুতি দিল আপনার যে সর্বান্ড সোনালে গাদীর এইবিল কাম করে থাকা নাই, আর কম্প্রোমাইজ নকরে, আর মই
1985 চনতে মন্ত্রী হৈছো তেতিয়াৰ পৰা এজন অভিজ্ঞ মন্ত্রী হিচাপত মই কওঁ যে সর্বানন্দ সোণোৱালৰ নেতৃত্বত আজি অসম উন্নতিৰ দিশত যেনে ধৰণে আজি আগবাঢ়ি গৈছে, যেনে ধৰণে আজি অসম আগবাঢ়ি গৈছে, যেনে ধৰণে আজি অসমে এটা অগ্রগতি লাভ কৰিছে, তেওঁৰ যিটো ভিজন, এই ভিজনে অসমক কিমান দূৰলৈকে লৈ যাব আজি হয়তো আপোনালোকে অনুমান কৰিব নোৱাৰিব। কিন্তু এদিন আপোনাসকলে মই এই কথা কোৱা কথাখিনি, এই 10 ডিচেম্বৰত কোৱা কথাখিনি আপোনাসকলে চাব, এদিন সেই দিনটো অসমত আহি আছে। তেওঁৰ সপোন ভাৰতবৰ্ষৰ 5খন ধনী ৰাজ্যৰ ভিতৰত অসম এখন হ'ব লাগিব, তেওঁৰ সপোন আছে। সেইটো কোন মুখ্যমন্ত্ৰীৰ সপোন আছিল আমি দেখা নাই নেকি? মুখ্যমন্ত্ৰী 85 চনৰ পৰা কত মুখ্যমন্ত্ৰী দেখিলোঁ, ভাষণ দি চলি গ'ল, কাম বন কোনো একো নকৰিলে, কোনো মুখ্যমন্ত্ৰীয়ে কাম নকৰিলে, খালি ভাষণ দিলে আৰু চলি গ'ল। আৰু কোনোবা কোনোবা মুখ্যমন্ত্ৰী এনেকুৱা দেখিলোঁ কি কয় কি নহয় কোনো হুচে নাই তেনেকুৱাও দেখিছোঁ। গতিকে প্ৰশ্নটো হৈছে কি যে আজিৰ দিনটোত এটা 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 পজিটিভ দৃষ্টিভংগীৰে এই ৰাজ্যখনক আগবঢ়াই লৈ যোৱাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰচেষ্টা চলাইছে। গতিকে তেখেতৰ হাত শক্তিশালী কৰিবলৈ আমি আহ্বান জনাইছোঁ। আজি ইয়াতে আমি সকলোকে মই এটা কথা আহ্বান কৰিম, আজি জাপানৰ প্ৰধানমন্ত্ৰী, আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী যিবিলাক কথা ইয়াতে চলি আছে, এইখন যদি আমি সফল কৰিব পাৰোঁ, এইখন সফল কৰি যদি জাপানে যদি অসমত যদি তেওঁলোকে বিনিয়োগ কৰে, অসম কেনেকুৱা হাইটলৈকে গুচি যাব এই কথাটো কোনো আজিৰ দিনটোত অনুমান কৰিব নোৱাৰে। কাৰণ জাপান আহিলে 150টা জাপানী কোম্পানী আহিব, হুণ্ডাই চুজুকিকে আৰম্ভ কৰি বিভিন্ন কোম্পানী অসমত নিবনুৱা হ'ব। সেইকাৰণে মই সকলোকে আহ্বান জনাম।